এইচএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আপনি এই চাকরিটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখা সহ 15টি উপজেলা ভূমি অফিস এবং 6টি সার্কেল ভূমি অফিসের কার্যালয় সমূহে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, আজ আমি এই নিয়োগটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে এসএমএস করবেন, আবেদনের সময়সীমা, শর্তাবলী ও নিয়মাবলী সহ যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সফলভাবে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এছাড়া অন্যান্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেলে আপলোড করে থাকি, আপনারা দেখে শুনে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ভিউয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আবেদন লিঙ্কও দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন এবং সরাসরি লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাইতে যে অ্যাপ্লাই করে নিতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 24টি, বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলায় 20 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। নাজির কাম ক্যাশিয়ার, পদসংখ্যা 14টি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের সংখ্যা 13টি। সার্টিফিকেট সহকারী, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সার্টিফিকেট পেশকার, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রেডিট চেকিং, পদসংখ্যা 11টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক, পদসংখ্যা 50টি, অষ্টম শ্রেণী পাস হলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। প্লাস আবেদনের শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীকে বয়সসীমা 18/7/2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটাদারী বা প্রতিবন্ধক কোটাদারী প্রার্থীর ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অসত্য ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শন ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল প্রকার সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ যদি থাকে এর কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা বা মাতা অথবা মাতা পিতা বা মাতার পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র। প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এতিম প্রার্থীর ক্ষেত্রে সমস্যা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা বা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি কর্তৃক প্রদত্ত সনদপত্র। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত উপজাতীয় পরিচয় বিষয়ক সনদপত্র। প্রার্থীকে তার কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সনদ দাখিল করতে হবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এর সত্যায়িত কপি, লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত কপি, কম্পিউটার ও শর্ট হ্যান্ড এর প্রমাণস্বরূপ সকল সনদপত্র। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। শিক্ষাবর্ষ 2010 হতে অষ্টম শ্রেণী পাস এর শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট বোর্ডে ইস্যুকৃত সনদপত্র জেএসসি ও সমমান ব্যতীত কোনো সনদপত্র গ্রহণযোগ্য নহে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি DCCTG.teletech.com/DD এ ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত
কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 23/6/2021 তারিখ সকাল 10টা হতে আবেদন করা যাবে 18 জুলাই 2021 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থিতার সাক্ষ্যের 300x80 পিক্সেলের এবং রঙিন ছবি দৈর্ঘ্য প্রস্থ 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 1 নং থেকে 6 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরত যোগ্য মোট 112 টাকা এবং 7 নং ক্রমিক পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, মোবাইল অ্যাড মেসেজ অপশনে টাইপ করবেন বড় হাতে DCCTG স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। রিপ্লাইতে যে পিন নাম্বারটি পাবেন দ্বিতীয় SMS এ সেই পিন নাম্বারটি ইউজ করে সেন্ড করবেন 16222 এই নাম্বারে। কিভাবে করবেন, DCCTG স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcctg.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। এই ছিল জেলা প্রশাসক চট্টগ্রামের ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার অধীনে নিয়োগের বিস্তারিত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা সফলভাবে বুঝতে সমর্থন হয়েছেন এবং সফলভাবে আবেদন করতে পারবেন। বিয়ার্স, আপনাদের অ্যাপ্লাই করার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। dcctg.teletalk.com.bd সাইটে আসবেন। আসার পরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে 7টি নিয়োগ, এই 7টি নিয়োগের যেটাতে আপনি অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেটাতে ক্লিক করে নেক্সটে যে আপনারা সঠিকভাবে সকল তথ্য পূরণ করে আপনাদের আবেদন সফলভাবে সাবমিট করতে পারবেন। তো এও ছিল, দেখা হবে সামনে কোনো একটা নতুন চাকরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।